মর্নিং, শুরু করছি আজকে একটা সুন্দর সকাল দিয়ে। কালকে বৃষ্টি হয়েছে, যার জন্য আজকে সুন্দর সকাল বলছি। তো গরম যায়নি, গরম বলছে এত তাড়াতাড়ি তোদের ছেড়ে যাবে না, প্রচুর ভালোবেসে ফেলেছে। এখন বাজে 7:45, আমার ভোর নয়, আমার আজকে রাত কাটেনি, তারপর ভোর তাড়াতাড়ি হয়ে গেছে আর সব কাজ একদম কমপ্লিট। এবারে শুধু রান্না একটু প্রস্তুতি করে যাচ্ছি, মানে রান্না মাই করবে, তবুও কাল রাত থেকে এই যে কিছুটা সবজি কেটে রেখেছিলাম ফ্রিজে, একটা ঝোল, এটা একটা ঝোল হবে। আর এখানে মাছ রয়েছে, পোনা মাছ, কালকে এনেছিলাম পোনা মাছ আর মোরলা মাছ। আর যাবো আমরা তো এয়ারপোর্ট আনতে। তো এখন আমরা রান্নাবান্না, আমি ভাবছি একটু এগিয়ে দিয়ে গেলে মা একটু হালকার ওপরে মায়ের জন্য রাখবো, ভারী একটা ঝোল তরকারি করবো, তো সেই ঝোলটা ভাবছি আমি যদি একটু এগিয়ে দিয়ে যাই মায়ের সুবিধে, যার জন্য আমি একটু জোগাড় করতে বসছি, মানে আনাজপাতি সব কাটা, যে মশলাটা কীভাবে কী কী মশলা দিতে হবে সেটা আমি জোগাড় করে রেঁধে যদি দিয়ে যেতে পারি খুব ভালো। 9:30 বেরোবো, এখন বাজে 7:45, অনেক টাইম। স্নান টান সারবো, বাচ্চাদের তুলবো, কেউ ওঠেনি, ওরা কালকের আনন্দে সারা রাত, মানে বলতে গেলে 1:30 পর্যন্ত দুই ভাই কিছুতেই ঘুমোচ্ছে না, আমি তো মেরে পিটে দুটোকে ঘুম পাড়ালাম, সো এক্সাইটেড। বাবা আসছে, বাবা, আরে বাবা তো বাবার বাড়ি আসছে, বাবা তো আর কোথাও যাচ্ছে না, তোরা ঘুমো বলছে না, ঘুম পাচ্ছে না, যার জন্য এই যে এখন ওরা ঘুমোচ্ছে, এখন ডাকবো না, ডাকলেই মানে হুড়হাড় শুরু করবে, আমি আগে কাজগুলো সুষ্ঠুভাবে করি। তো চলুন আমি এখন মশলা করতে একটু রেডি করে রান্নাটা একটু এগিয়ে দিয়ে যাই, স্নান করব, গরম হচ্ছে, তো চলুন আজকে শুরু হোক, আজকে শুক্রবার, চলুন। শাড়ি পরেছি আমরা, শাড়ি পরবো বলেছিলাম, এই যে এই লাল শাড়িটা বের করেছিলাম, ভাল লাগছে না, এই যে আমার বাবা বেরি পড়েছে, আর একটা এই যে গুন্ডা, এটা আমার গুন্ডা বেরি পড়েছে, ভাইপো বেরি পড়েছে, ওর জুতো পড়ছে, আর আমি এই যে ব্ল্যাক কালারের কুর্তিটা পরেছি। তো তাড়াতাড়ি যাই, 9:30 বাজতে যাই, গাড়ির জন্য ফোন করেছে। বসে পড়েছি আমরা গাড়িতে, অসম্ভব গরম, মুখ খুব কালা ভূত হয়ে গেছে, এই জন্য ছুটছে আমাদের গাড়ি, এখন গন্তব্যের দিকে ছুটছে অপেক্ষারত। হ্যাঁ, এই তো বাবা, জানালা দিয়ে বাতাস লাগবে, চলো ছুটছি এবার আমরা।